নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডে। 454টি শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। এই কাজের জন্য আপনাদের একটা গুগল ফর্ম ভরতে হবে, আবেদন মূল্য নেই। অনলাইনে পরীক্ষা নেওয়া হবে এবং সব বিষয় নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তির লিঙ্ক এবং গুগল ফর্মের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি বিজ্ঞপ্তি দেখতে পাবেন এবং গুগল ফর্মটি ভরতে পারবেন। স্কুলের ব্যাপারে জানবার জন্য আপনি নিজের গুগল ওয়েব ব্রাউজারে নবোদয় বিদ্যালয় লিখুন এবং এন্টার প্রেস করুন। আপনাদের গুগল কতগুলি সাজেশন দেবে তার মধ্যে আপনি প্রথম লিঙ্ক navodaya.gov.in এ ক্লিক করুন। আপনারা নবোদয়া বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। বিজ্ঞাপনটি দেখবার জন্য আপনারা রিক্রুটমেন্ট ট্যাবে আসুন। বিজ্ঞাপনটা কিভাবে দেখবেন সেগুলো না দেখিয়ে আমি সরাসরি আপনাদের বিজ্ঞাপনটা দেখাচ্ছি। নবোদয়া বিদ্যালয় সমিতি, রিজনাল অফিস পুনে, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আপনাদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে পিজিটি, টিজিটি, মিক্স টিচার এবং ফ্যাকাল্টি কাম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য। এই নিয়োগে আপনার আবেদন যদি মঞ্জুর হয়ে যায় তাহলে আপনাদেরকে মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, দমন অ্যান্ড দিউ বা দাদরা অ্যান্ড নগর হাভেলিতে কাজ করতে হতে পারে। আপনাদের 11ই সেপ্টেম্বরের আগে আবেদন করতে হবে। পিজিটিতে 98টি শূন্য পদে নিয়োগ করা হবে, টিজিটিতে 283টি এবং ফ্যাকাল্টি কাম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরে 73টি। পিজিটিতে সর্বাধিক শূন্য পদ বায়োলজিতে 17টি, টিজিটিতে হিন্দি এবং ম্যাথামেটিক্সে 48টি শূন্য পদ আছে। পিজিটিতে নর্মাল সেশনে কাজ করবার জন্য আপনি 27,500 টাকা প্রতি মাসে পাবেন। কাজ রত্নাগিরি এবং ডাংজে কাজ করবার জন্য আপনি 32,500 টাকা পাবেন। টিজিটিতে নর্মাল সেশনে কাজ করবার জন্য আপনি 26,250 টাকা পাবেন এবং হার্ড সেশন কাজ ডাংজ এবং রত্নাগিরিতে কাজ করবার জন্য 31,250 টাকা পাবেন। আপনাদের একটা ফর্ম ফিল আপ করে ইমেল করার সাথে সাথে আপনাদের একটা গুগল ফর্ম ভরতে হবে। সেই গুগল ফর্মটা আমি এখন আপনাদের ভরে দেখাচ্ছি। গুগল ফর্মের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবার পর আমি এই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। এখানে আপনাকে বলতে হবে আপনি কোন পদে আবেদন করছেন, যেরকম পিজিটি, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, টিজিটি, ইংলিশ, গুজরাতি, হিন্দি, মারাঠি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আর্ট টিচার, মিউজিক টিচার, পেটেম টিচার, পেটেফ টিচার, লাইব্রেরিয়ান, FCSA। আপনি যাতে আবেদন করতে চাইছেন সেটা আপনি বেছে নিন। তারপর আপনি কোথায় কাজ করতে চাইছেন, আমরাবতী ক্লাস্টার, গান্ধীনগর ক্লাস্টার, গির সোমনাথ ক্লাস্টার, গোন্ডিয়া ক্লাস্টার, জামনগর ক্লাস্টার, লাটুর ক্লাস্টার, সাংলি ক্লাস্টার, বদোদরা ক্লাস্টার, যেখানে কাজ করতে চাইছেন সেটা সিলেক্ট করুন। তারপরে আপনার পুরো নাম, আপনার ইমেল আইডি, আপনার হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বার, আপনার বাবার নাম, আপনার জন্মের তারিখ, আধার নাম্বার, আপনার বাড়ির ঠিকানা, আপনার জেলার নাম, আপনি কোন ক্যাটাগরির মানুষ, জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, OBC, EWS, PH, যেটাই হয়ে থাকেন সিলেক্ট করুন। আপনার চেনা কেউ যদি নবোদয়া বিদ্যালয়তে কাজ করে থাকে তাহলে ওনার নাম দিন, ওনার পদ দিন। আপনি 10th কত শতাংশ নম্বর পেয়েছিলেন, 12th কত শতাংশ নম্বর পেয়েছিলেন, গ্র্যাজুয়েশন কিসে করেছেন, BA, BSc, যাই হয়ে থাকে সেটা সিলেক্ট করুন। আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন, গ্র্যাজুয়েশনে কত শতাংশ নম্বর পেয়েছিলেন, আপনি পোস্ট গ্র্যাজুয়েশন যদি করে থাকেন এখানে সিলেক্ট করতে পারেন কোন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, কত শতাংশ নাম্বার পেয়েছিলেন, আপনি যদি BEd, BPED, DPED করে থাকেন এখানে সিলেক্ট করতে পারেন কোন সাবজেক্ট পড়েছিলেন, কত শতাংশ নাম্বার পেয়েছিলেন, CBSE যে CTET পরীক্ষা কন্ডাক্ট করে সেটা কি আপনি দিয়েছেন, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করুন, না থাকলে না সিলেক্ট করুন, আপনার কোনো অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যদি থাকে আপনি দিতে পারেন, আপনার কি কোনো স্কলারশিপ অ্যাচিভমেন্ট হয়েছিল, যেরকম আপনি কি ন্যাশনাল বা SGFI স্পোর্টস বা গেমে রিপ্রেজেন্ট করেছিলেন, আপনি কি NCCতে CB বা A সার্টিফিকেট পেয়েছেন। আপনার যদি কোনো স্কলারশিপ অ্যাচিভমেন্ট হয়ে থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আপনার যদি কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট স্কুলে 1 মাস থেকে 130 মাসের মধ্যে এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করবার পর আপনি সাবমিটে ক্লিক করুন, আপনার আবেদন জমা হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ভরে স্ক্যান করে ইমেল করে পাঠাতে হবে।
এখানে আপনি কোন পদের জন্য আবেদন করছেন, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার বাবার নাম, আপনি মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন, উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন, গ্র্যাজুয়েশনে কত নম্বর পেয়েছেন, পোস্ট গ্র্যাজুয়েশনে কত নম্বর পেয়েছেন। আপনার যদি কোনো কো স্কলারস্টিক অ্যাচিভমেন্ট থাকে তাহলে আপনাদের ওই সার্টিফিকেটের কপি অ্যাটাচ করতে হবে মেলের সাথে। টিজিটি ম্যাথামেটিক্স, টিজিটি সায়েন্সদের জন্য আলাদা আলাদা বাক্স ফিল আপ করতে হবে। টিজিটি সোশ্যাল স্টাডিজ, টিজিটি ইংলিশ, টিজিটি হিন্দি, টিজিটি গুজরাতি, পিইটি ম্যাথামেটিক্স, ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশন, ডিপিইডি, আর্টের টিচারের জন্য আলাদা বাক্স ফিল আপ করতে হবে, মিউজিক টিচার, লাইব্রেরিয়ান, টিজিটি মারাঠি। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি এখানে তার ডিটেলস দিতে পারেন। তারপর আপনার সই এবং ডেট দিয়ে আপনার ডকুমেন্টের সাথে স্ক্যান করে conpuneE20@gmail.com পাঠিয়ে দিন একটা সিঙ্গেল পিডিএফ ফাইল হিসেবে। আমি আশা করি আমি আপনাদের নবোদয়া বিদ্যালয় সমিতির নিয়োগে আবেদন করবার জন্য সাহায্য করতে পেরেছি। আপনাদের যদি এই নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আবেদন করতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিন ওইসব মানুষদের কাছে যেসব মানুষদের জন্য এই চাকরিটা খুবই দরকার। আর আপনাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিন যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। এই ভিডিওটিকে শেষ অবধি দেখবার জন্য আপনাদের ধন্যবাদ।